জ্ঞানীরাই বলছে যে কি চলবে আমরাও বলতে পারবো না, কারণ সায়েন্স গিভস আস নাথিং বাট ইজ পার্শিয়াল নলেজ। বিজ্ঞান আমাদেরকে কিছুই দেয়নি, কেবল জ্ঞানের একটা অংশ দিয়েছে। আমরা এখনও আলটিমেট ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ কি, চূড়ান্ত সত্য কি, এটা আমরা বলতে পারি না। বোঝা যাচ্ছে আজকের বিশ্ব অনিশ্চয়তার মধ্যে ভুগছে, আসল সত্য কোথায়। 99.99 ভোট পাওয়া বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনিও বাঁচতে পারেন নাই। অর্থাৎ ভোটের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারিত হয় না, সত্য মিথ্যা নির্ধারিত হবে আল্লাহর ওহির মাধ্যমে। আর ওটাই আল্লাহ পাক বলছেন কুল হাক্কা মির রব্বিকুম, জাতি যতক্ষণ পর্যন্ত তৌহিদের অনুসারী না হবে, রিসালাতের অনুসারী না হবে এবং আখেরাতের জবাবদিহিতার ভয় ভীত না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি কশ্চিন কালো সুনাগরিক পাবে না। আর সুনাগরিক ছাড়া সমৃদ্ধ জাতি গঠিত হতে পারে না। মোহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী। এখন যারা জ্ঞানী গুণী মানুষ তাদের সামনে একটা স্পষ্ট দিক নির্দেশনা এসে গেল, আমার জ্ঞানকে সারেন্ডার করতে হবে ওই ওহির বিধানের কাছে। আমি সভরেন অথরিটি নই, আমি অ্যাবসলিউট ট্রুথ নই, আমি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েও যাই করব বা জাতিসংঘ যা সিদ্ধান্ত করবো ওটাই অ্যাবসলিউট ট্রুথ হবে না। যদি ওটা ওহির বিধানের অনুকূলে হয় তাহলে হবে। যেসব মানুষ ওহির বিধানের অনুসারী হয় তাদের জীবনটা হয় একবার সুনির্দিষ্ট একটা পথে পরিচালিত, সেটা কি, তৌহিদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, আখেরাতের মাধ্যমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا সূরা কাহাফ 29 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে শুরু থেকে এ পর্যন্ত একটি দ্বন্দ্ব চলে আসছে, সত্য এবং মিথ্যা দ্বন্দ্ব, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা নিয়ে চিরদিন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আজও চলছে, আগামীতেও চলবে। মানুষ যেহেতু শুরু থেকেই অজ্ঞ, আল্লামাল ইনসানা মা আলাম ইয়া আলাম, মানুষ শিখবে সেটা যেটা সে জানে না, অর্থাৎ মানুষ জন্ম থেকেই অজ্ঞ। আর অজ্ঞ হওয়ার কারণেই আমাদেরকে শিখতে হয়, আর শিখতে গিয়ে কী শিখবো তখন আমাদের জ্ঞানীদের কাছে শরণাপন্ন হতে হয়। এইখানে গিয়েই প্রথম নবী, প্রথম
আদি পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক প্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠান। তিনি শিক্ষা দিয়েছেন, সেই মতে তার সময় তার সন্তানরা সেইভাবে চলাফেরা করেছে। কিন্তু সেখানেও দেখা গেল তার ছেলেকে নান হাবিল কাবিল তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ইতিহাস আপনারা জানেন, হাবিল কাবিলের দ্বন্দ্ব সূরা মায়েদা 25, 26, 27, 28 সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে। আমাদের যারা নবীদের কাহিনী পড়েছেন তারাও জানেন কেন দ্বন্দ্ব করলো। পিতা আদম একটা কথা বলছে, তুমি বিপরীত করলে কেন? কারণ শয়তান তার পিছনে সবসময় উস্কানে দিয়েছে, এটা নয় এটা ভালো। শয়তানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। শয়তানের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আল্লাহর বিধান, আর শয়তান অত্যন্ত জাঁকজমকপূর্ণ যুক্তিতর্ক দিয়ে কথা পেশ করে, যেজন্য অল্প জ্ঞানের মানুষ দ্রুত তাদের প্রতি প্রলুব্ধ হয়ে পড়ে। আর এজন্য চিরকাল যারা সত্যের সন্ধানী, তারা সত্য কোথায় গেলে নিশ্চিতভাবে পাওয়া যাবে তার সন্ধানেই থাকে। আজকের বিশ্বে যারা সভ্যতার নায়ক বলে পরিচিত, বিশেষ করে যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তারা জানেন প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলি হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্র চিন্তার মূল। প্রাচীন গ্রীসে ছিলেন জ্ঞানীশ্রেষ্ঠ সক্রেটিস, নাম আপনারা সবাই জানেন, প্লেটো অ্যারিস্টটল নাম আপনারা সবাই জানেন। সক্রেটিস বা তার যুগের লোকেরা ছোট্ট ছোট্ট আজকে একটা গ্রামের মতো জায়গায় বসবাস করতেন, সে গ্রামটা কীভাবে পরিচালনা করতে হবে এটা নিয়ে তারা পরামর্শ দিতেন, জ্ঞানী হিসেবে মানুষকে বলতেন। তারা প্রথমে যেটা বললেন যে তোমরা সকলে মিলে একসঙ্গে বসে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নাও, তাহলে ডাইরেক্ট ইলেকশন হবে, সরাসরি পরামর্শ হবে। এটা সবাই মেনে নিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে 525 জন জুরি বোর্ড, তাদের যিনি গুরু হেড অফ দ্য ওয়াইজেস সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিল, তো নিজ হাতে বিষ পান করে তাকে মরতে হবে। তখন তার শিষ্য প্লেটো বা অন্যেরা বলল, না এই সিস্টেম তো ভালো নয়। তো 525 জন জুরি বোর্ড সবাই একমত হয়ে এরকম একটা তাদের ওস্তাদকে মৃত্যুদণ্ড দিল, সে তো নির্দোষ মানুষ। ফলে এই থিওরি বাদ দিয়ে প্লেটো থিওরি দিলেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞানীগুণী আছো, এলিট শ্রেণীর যারা আছো, অভিজাততন্ত্র যাকে বলি আমরা, তোমরাই মিলিয়ে সিদ্ধান্ত করে একটা রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করো। পরে দেখা গেল যে এলিটদের মধ্যেই নানা মত, তারাও কোনো ব্যাপারে একমত হতে পারছে না। শেষে তারা বলল, না এ হবে না। অবশেষে আজকের যুগের ডেমোক্রেসিওয়ালারা যারা বলে ডেমোস থেকে ওখান থেকে ডেমোক্রেসি নিয়ে আসছে, তারা বললেন, না এই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। সেখানে গিয়েও দেখা গেল যে জ্ঞানের যে কে কে তো বাছাই করা যায় না। অবশেষে সবাই সমান গণ্য হল, সবার পক্ষ থেকে যিনি হবেন প্রতিনিধি এবং সংখ্যায় বেশি ভোট পাবেন তিনিই হবেন রাষ্ট্রীয় প্রতিনিধি। ফলাফল দেওয়া হলো তা এই যে পুঁটি মাছ আর ইলিশ মাছের দর সমান। এক কেজি ইলিশ মাছ পরশু দিনে কিনলাম 2000 টাকা, আর চুনোপুটির দাম কত? কিন্তু ভোটের বেলায় দুটো সমান, ঠিক না? ঠিক তো, ভোট দেন তো আপনারা, না ব্যালট পেপার সমান না?
জ্ঞানীদের কাছে এই ভোটের তিন পয়সা মূল্য নেই। জ্ঞানীরা বললেন না, কোনো জ্ঞানী মানুষ মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট ভিক্ষা করতে পারে না, তাহলে এই সিস্টেম চলবে না। কী চলবে, কী চলবে কেউ বলতে পারে না। জ্ঞানীরাই বলছে যে কী চলবে আমরাও বলতে পারবো না, কারণ সায়েন্স গিভস আস নাথিং বাট ইজ পার্শিয়াল নলেজ। বিজ্ঞান আমাদেরকে কিছুই দেয়নি, কেবল জ্ঞানের একটা অংশ দিয়েছে। আমরা এখনও আলটিমেট ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ কী, চূড়ান্ত সত্য কী, এটা আমরা বলতে পারি না। বোঝা যাচ্ছে আজকের বিশ্ব অনিশ্চয়তার মধ্যে ভুগছে, আসল সত্য কোথায়। আজকের রাজনীতিবিদদের কাছে আদর্শ রাষ্ট্র হলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র, তার অবস্থাটা আপনাদের শুনালাম। অথচ তারা কখনোই ভেবে দেখেনি যে গ্রীসের মানুষগুলোর আগেও দুনিয়াতে মানুষ ছিল। তারা আদমেরও খবর রাখে না, নূহের খবর রাখে না, ইব্রাহিমের খবরও রাখে না, কারণ এই খবর তো জানবে কে দিয়ে, ইতিহাস তো জানতে হবে। তো সে ইতিহাস তো তাদের কাছে ছিল না, লিখিত কোনো ইতিহাস তো সৃষ্টি হলো সেদিন, যে ইতিহাস আমরা এখন ক্লাসে পড়ি বা পড়াই, এ তো এর বয়স খুব বেশি বেশি 100-150 বছর আগে। তাহলে লোক ইতিহাস না জানি মানুষ শিখবে কোথেকে? অবশেষে যখন কোরআন নাজিল হলো, কোরআনেই আমরা ইতিহাস পেলাম, আদমের খবর পেলাম, নূহের খবর পেলাম, ইব্রাহিমের খবর পেলাম, অভ্রান্ত ইতিহাস। কোরআন যদি এদেরকে আমাকে এদেরকে এই বিষয়গুলোকে আমাদের না বলতেন, নূহের প্লাবনের খবর না দিতেন যে এখন যারা পৃথিবীতে তোমরা বসবাস করছো, তোমরা সব নূহের প্লাবনের নৌকায় ওঠা সেই মমিন মানুষগুলোর বংশধর মাত্র, এই কথাটা যদি কোরআন আমাদের না বলতো, জীবনে কি আমরা জানতে পারতাম? এখন হিন্দু মুসলিম যৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন, সব কিন্তু মমিনদের বংশধর, এরা কেউ কাফের বংশধর না। শয়তান তাদেরকে বিভ্রান্ত করে নিয়ে চলে গেছে। সত্য মিথ্যার মানদণ্ড না পেয়ে বাংলাদেশে একসময় তত্ত্বাবধায়ক সরকার ছিল প্রায় 2 বছর, যাদের মাধ্যমেই আমরা কারাগার থেকে মুক্তি পাইলাম। দলীয় সরকার ধরেছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে মুক্তি দিল, তাদের কাছে আমরা এজন্য কৃতজ্ঞ। কিন্তু তাদের একটা ভুল ছিল এই, তাদের ভাষণ তখন আমরা প্রায় শুনতাম, আমরা জ্ঞানভিত্তিক সমাজ গঠন করব। জ্ঞান জ্ঞানভিত্তিক সমাজ গঠন করে এটা একটা ভুল চিন্তাধারা, কারণ জ্ঞান তো সবার সমান না। আপনার জ্ঞানে একরকম, আমার জ্ঞানে একরকম, অত নিশ্চিত জ্ঞান কোথায়? এইখানে গিয়ে তারা বিভ্রান্তি দিয়ে পড়েছেন, এটার জবাব আল্লাহ পাক কোরআন দিচ্ছেন। আবু জেহেল যখন ছিলেন, তিনি সমাজের নেতা, তিনি যা বলতেন সেটাই নিশ্চিত ছিল, সবাই এক বাক্যে মেনে নিত। আমার রসুল যখন এলেন, তখন তিনি কিন্তু এরকম বললেন না, তিনি বললেন না আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় এটাই নিশ্চিত। তখন নেতাদের স্বার্থের বিপরীত যখন হয়ে যাচ্ছে, ওটা তার মানে না। এইখান থেকে সত্যমিত্র দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল আমিন মুহাম্মদ সবচাইতে সাহেরুন কাজ্জাব হয়ে গেলেন। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। আর কাজ্জাব মানে তার বিপরীত, মহামিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, কাজ্জাব মানে মিথ্যাবাদী। যে লোকটাকে 2 দিন আগে তারা আল আমিন বলেছে, বিশ্বস্ত বলে সবচাইতে সত্যবাদী বলেছে, সেই লোকটা রাতারাতি খারাপ হয়ে গেল যখন তিনি তাদের সামনে আল্লাহর ওহির বায়ান দিতে শুরু করলেন, যে তোমরা এটা করো না, এটা করো। অবস্থা এমন দাঁড়ালো যে তাকে জন্মস্থান ছেড়ে চলে যেতে হলো মদিনায়। কাদনালা কাদনারা তাকল্লবা ওয়াজহুকা, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার মক্কা দেখে তাকাচ্ছ। মানে জন্মস্থান দিয়ে কাউকে বিচারিত করলে একটা মায়া থাকে না? এটা আল্লাহ পাক দেখেছেন, দেখে তো আয়াত নাজিল করলেন, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার মক্কা দিকে তাকাচ্ছ। তাহলে কত কষ্ট নিয়ে তিনি মক্কা থেকে বিদায় হয়েছিলেন।
একটাই কারণ, তিনি ওহির বিধানের প্রচারক এবং বাহক ছিলেন। মানুষ ওহির বিধানকে সত্য বলে গ্রহণ করে নাই, সেই যুগের জ্ঞানী মানুষরা করেনি। এ যুগের জ্ঞানী মানুষ যারা, তাদের কাছে যেহেতু ওহির বিধানের সত্য বিধান নাই, তাদের সামনে পরিষ্কার নয় বিধায়, তারাও বিভ্রান্তিতে পড়েছে। তারা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে চেয়েছেন, কিন্তু ওহি ভিত্তিক সমাজ গঠন করতে চান নাই। এখন প্রশ্ন হলো, ওহি সত্য না জ্ঞান সত্য? এখানে গিয়ে আমাদেরকে বিভ্রান্তিতে যাতে না পড়তে হয়, ওই জন্য আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, বলিল হাক্ক মির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। হে মোহাম্মদ, তুমি বলে দাও জনগণকে, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, হক তোমাদের ব্রেন থেকে আসে না। এটা চূড়ান্ত ব্যাপার না, এটা একবার নিশ্চিত সিদ্ধান্ত, তোমাদের কথাই সত্য, এটা নয়। সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, যে চায় সেটা গ্রহণ করুক, যে চায় সেটা অস্বীকার করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমরা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। এটার ব্যাখ্যা দিলেন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে। তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল তারাই করবে না যারা অসম্মত জান্নাতে যেতে চায় না। কালু মান আবা ইয়া রসুল্লাহ, হে আল্লাহ রসুল, জান্নাতে যেতে চায় এমন সে লোক আর আছে নাকি? জবাব দিলেন, মানাতে আনি দেখালার জন্য মানাসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অসম্মত। আরও ব্যাখ্যা দিলেন, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, নিজেকে নিজেই বলছেন মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মানুষের মধ্যে মুহাম্মদ হচ্ছেন ভালো মন্দের পার্থক্যকারী। অর্থাৎ এটা একটি কোরআনের আয়াতের অংশের ব্যাখ্যা, যেখানে আল্লাহ পাক সূরা হাশরের 7 আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে আমার রসুল যা দেন তা গ্রহণ করো, তা নিষেধ করেন যা বর্জন করো। এখানে আতাকুম অর্থ যদিও আপাকুম দেন, কিন্তু এর অর্থ হলো আমারকম, তিনি তোমাদের যা নির্দেশ দেন, নাহলে পরেরটা যেহেতু নাহাক আসছে নিষেধ আসছে। এটারই প্রতিধ্বনি হচ্ছে এই মোহাম্মদুন ফারাকুম বাইনান নাস, মোহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী। এখন যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের সামনে একটা স্পষ্ট দিক নির্দেশনা এসে গেল, আমার জ্ঞানকে সারেন্ডার করতে হবে ওই ওহির বিধানের কাছে, আমি সভরেন অথরিটি নই, আমি অ্যাবসলিউট ট্রুথ নই, আমি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েও যাই করবো বা জাতিসংঘ যা সিদ্ধান্ত করবো ওটাই অ্যাবসলিউট ট্রুথ হবে না, যদি ওটা ওহির বিধানের অনুকূলে হয় তাহলে হবে। আমার সভরেনটি আন্ডার দ্য সভরেনটি অফ আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে জনগণের সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব কোশ্চিন কালো আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না, পার্থক্য হয়ে গেল না? আর সেজন্যই আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই একটা বৈপ্লবিক স্লোগান বাংলার জমিনে। যেসব মানুষ ওহির বিধানের অনুসারী হয় তাদের জীবনটা হয় একবার সুনির্দিষ্ট একটা পথে পরিচালিত, সেটা কি? তৌহিদ, রিসালাত ও আখেরাত। আমার জীবনটা পরিচালিত হবে তৌহিদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, আখেরাতের মাধ্যমে। বর্তমান বিশ্বের অত্যন্ত নাম করা ইসলামী চিন্তাবিদ এখন মারা গেছেন, তার দল আছে সারা দেশে, তাদের বক্তব্য হলো আগে হুকুমত কায়েম করতে হবে, তাহলে রাষ্ট্রীয় হুকুমের সারা দেশ ইসলামে কায়েম হয়ে যাবে। নবীরা বললেন আগে তৌহিদ কায়েম করতে হবে, তৌহিদ বুঝলে মানুষ অটোমেটিক্যালি তাদের যে হুকুমত কায়েম করবে ওটা আল্লাহর আনুগত্যশীল হুকুমত হবে। এখানে কি আরেক দ্বন্দ্ব? কোনো নবী কি প্রথমে এসে হুকুমত কায়েম করেছেন? নবীদের ইতিহাস যারা পড়েছেন তারা পাবেন না, কোথাও নেই।
সমস্ত নবী প্রথমে এসে মানুষকে তাওহীদ শিখিয়েছেন যে শিরক বাধ্য কুফরি বাধ্য আল্লাহর আনুগত্যশীল হও আর আল্লাহর আনুগত্যশীল হলে অটোমেটিক বাকিগুলো সবই ঠিক হয়ে যাবে মূল দুইটা আর তাওহীদের এই বক্তব্য আমাদের সামনে যিনি এনে দিয়েছেন তাকে অবশ্যই নবী এবং রসুল হতে হবে নবী রসুলটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হন মানুষের পক্ষ থেকে নির্বাচিত হন না মানুষের ভোটে নেতা নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে নবী নির্বাচিত হন পার্থক্য আছে না তো নবী রসুলটা যেটা বলেন ওটা আল্লাহর কথাই বলেন আর নেতারা যেটা বলে ওটা ভোটারদের কথাই বলে পার্থক্য হবে না এখন যারা ওহির বিধান মানবেন তাদের সঙ্গে ভোটার বিধান যারা মানে তাদের সঙ্গে সংঘর্ষ হবেই এই সংঘর্ষ হবে আদর্শিক বোমা মেরে বা লাঠার লাঠির মধ্যে নয় জাতি যতক্ষণ পর্যন্ত তাওহীদের অনুসারী না হবে রিসালাতের অনুসারী না হবে এবং আখেরাতের জবাবদিহিতার ভয় ভীত না হবে ততক্ষণ পর্যন্ত জাতি কশৃঙ্খল সুনাগরিক পাবে না আর সুনাগরিক ছাড়া সমৃদ্ধ জাতি গঠিত হতে পারে না সারা বিশ্ব এখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে যে আমরা কোনটা করব আমি জনগণ নির্বাচিত প্রতিনিধি আমি যা বললো জনগণ তো সব ঠিক ঠিক বলে তাহলে এটাই ঠিক যে না ওটাই ঠিক নয় আপনি দেখেন আপনার চিন্তাটা পেশ করেন হাদিসের সামনে যদি সহি হাদিসের সামনে পেশ করে যদি মনে করেন ওটা ঠিক তাহলে ওকে আর যদি সহি হাদিসের বিপরীত হয়ে যায় তাহলে ওটা চিন্তার বিষয় বাধ্য গত অবস্থার বিষয়টা চিরদিন পৃথক ছিল এই যাব পৃথক আছে বাধ্যগত অবস্থায় মৃত মাংস খাওয়া যায় ওটা বিষয় ছাড়েন স্বাভাবিক বিষয়ে স্বাভাবিক অবস্থায় আপনি কোনো অবস্থাতেই ওহির বিধানের বাইরে কোনো বিধান মানতে পারেন না কারণ দ্যাটটেন ঘোষণা আল্লাহ রসুলের লা তাআত আলিল মখলুকিন ফি মাসিয়াতিল খালেক সৃষ্টিকর্তার অবদ্ধতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নেই দারুণ কথা না সৃষ্টিকর্তার অবাধ্যতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই এটা আপনি যখন বিশ্বাসী হবেন তখন দেখবেন আপনার সামনে দুনিয়াটার কুসুমাস্তীর্ণ নয় বরং বাধা সংকুল পদে পদে বাধা আগে ছিলেন আপনি স্বাধীন মন যা চায় তাই করব আর এখন কিন্তু প্রতি পদে পদে আপনার জন্য বাধা তাই তো এটা আল্লাহর রাসূলের বিধানে বিপরীত হচ্ছে না অনুকূলই হচ্ছে তিনি বলেছেন জামাতবদ্ধ জীবন যাপন করো এমনকি সফরে তিনজন থাকলেও একজনকে আমির নিয়োগ করো ইহাদের সবাই আপনারা জানেন কিন্তু মানি না জামাত হবে কি যারা ইসলামী জামাত হবে শয়তানি জামাত নয় সারা বিশ্ব চলছে সেকুলার জামাত বস্তুবাদী যেখানে দুনিয়া মুখ্য ঠিক আছে দুনিয়া যদি মুখ্য হয় আপনি টাকা পয়সা খানা পিনা কোনো কিছুর আপনার অভাব নেই এরপরও আপনার মনে একটা অভাব আছে এক্ষুনি যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরবর্তী জীবনে আমার কী আছে আমার চাওয়া পাওয়া তো শেষ দুনিয়াতে কিছু পাওয়ার নেই আপনি একজনকে দাওয়াত দিলেন খুব খানা পিনের ব্যবস্থা করলেন কী কী দিবেন গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ কোয়েলের গোশ রাজশাহী আর কোনো গোশ পাওয়া যায় হাঁস মুরগি গরু ছাগল ছাড়া খুব খেলেন এরপর আপনার টাকা পয়সার অভাব নেই পুরো বাজার ধরে কিনে আনতে পারেন ইচ্ছা করলে কিন্তু এরপর আপনার চাহিদা তো আরও থেকে যাচ্ছে আমার মরার পরে আমার সন্তানরা তো আমাদের দেখবেই না তখন আমার কী উপায় হবে এই চাহিদার উত্তর সেকুলারদের কাছে নাই যারা বস্তুবাদী সভ্যতায় বিশ্বাসী তাদের কাছে এর উত্তর নাই এর উত্তর আছে সেরা ইসলামপন্থীদের কাছে যারা তাওহীদ রিসালাত আখেরাতে বিশ্বাসী এখন এই ইসলামপন্থী দল যদি সেকুলারদের সঙ্গে আপোষ করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে ক্ষমতার পার্টনার হওয়ার জন্য যে ক্ষমতা না গেলে যত কিছু কায়েম হবে না হুকুমত না হলে হাতে কোনো ক্ষমতাই থাকবে না অত আমাকে সারাজীবন মার খেতেই হবে মার খাওয়া যাবে না ফলে পুরো ইসলামটাকেই তারা বিকৃত ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে এমনকি এতদূর ঔদ্ধত্য তাদের হয়েছে তারা বলে ফেলে দিয়েছেন যে আমরা যে সিদ্ধান্ত দিচ্ছি যে নীতির উপরে চলছি এটা কুরাইশদের সামনে
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে অবস্থা ছিল ওইরকম। তখন শেষ নবী মুহাম্মাদের হুকুম না মানার কারণে যেভাবে মানুষ ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক হয়েছিল, এখন আমাদের থিওরি যদি কেউ না মানে তাদের অবস্থা সে যুগের মতোই হবে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিম। একটা মানুষ যত বড় ইসলামের চিন্তাবিদ হন, তিনি কি এইরকম নবুয়তের দাবি করতে পারেন? এই ঔদ্ধত্যের কারণে আমরা যখন ময়দানে এলাম, এর উত্তর দিলাম আমাদের লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, তখন আমরা তাদের হিংস্র আক্রোশের শিকার হয়ে পড়লাম এবং আমাদেরকে সরাসরি কারাগারে নিক্ষেপ করলো। কেন যে কারাগারে গেলাম তো আজও আমি বলতে পারি না। একটাই বলতে পারি, তাদের প্রচারিত আদর্শের বিপরীত কথা বাংলাদেশে কেউ বলেনি আমরা ছাড়া। এটা আমাদের অপরাধ হয়েছিল, সবাই তাদেরকে মেনে নিয়েছিল এবং তাদের সঙ্গে আরও বহু লোক নিয়ে জোট করে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। ক্ষমতার হালুয়া রুটি ভাগ করার দুনিয়া আমাদের লক্ষ্য নয়, আমাদের আখেরাতে জান্নাত পাওয়াটাই মূল লক্ষ্য। কারণ আমার মনের চাহিদা মিটাবে সেই যে আমার আখেরাতে মুক্তি দিতে পারে, আর আখেরাতে মুক্তি দেবে আমার রসুল, তার রেখে যাওয়া কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে আর মানুষের দেওয়া কোনো কিছুই সেখানে চলবে না। এইটা যখন আমরা ঢুকে পড়ছি তখনই অন্যদের সঙ্গে সংঘর্ষ অত্যাবশ্যক হয়ে যাচ্ছে, কারণ তারা ভাবছেন যে এটা যদি হয় তাহলে আমাদের কথা তো কেউ মানবে না। মুখ বন্ধ করার জন্যই তারা এটা করেছিলেন এবং তারা পরিষ্কার বলেছিলেন উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 ইয়ার্স, দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। আমরা অন্তত 14 বছর তাকে কারাগারে রাখবো যেন তার আন্দোলন মরি শেষ হয়ে যায়। আরও তো আলেম বাংলাদেশে আছে, আলেম তো শেষ নেই বাংলাদেশে, লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু এইভাবে আদর্শিকভাবে তাদের মোকাবেলা কেউ করেনি। আর যেটা করতে গিয়েই যত জুলুম অত্যাচার এসেছে আমাদের উপরে, আগামীতেও আসবে, কারণ যত কেয়ামত আগাবে তত শয়তানের সংখ্যা বাড়বে না, স্বতন্ত্র দেখা যায় না। অতএব যারা ইসলামের খাদেম বলে আমরা দাবি করি, তাদের কাছে আমাদের একটাই অ্যাপিল থাকবে, ওহির বিধানের উপরে মানুষের বিধানকে স্থান দেবেন না, এবং ওহির সত্যের পক্ষে আপনার জ্ঞানকে ব্যয় করুন, জ্ঞানের পক্ষে ওহিকে ব্যয় করবেন না। আমি একটা বিশ্বাস করি, কোরআন হাদিসকে ঘুরিয়ে ফিরিয়ে সেই দিকে নিয়ে যাওয়া একটা ট্র্যাডিশন আছে। ডক্টর আবু জোহরা মিশরের বিখ্যাত পণ্ডিত, তার লেখা আসলাফে ইউন এই প্রবন্ধটা পড়ে দেখবেন, আমি আমার থিসিসে এটা উল্লেখ করে দিয়েছি। তিনি বলছেন সমস্ত ইসলামী দলের সঙ্গে আহলে হাদিসের পার্থক্য এখানে যে আহলে হাদিস আর সর্বাগ্রে কোরআন হাদিসকে স্থান দেয়, আর অন্যরা নিজের জ্ঞানকে স্থান দেয়, কোরআন হাদিসকে তার পক্ষে ব্যাখ্যা করে। পার্থক্য হচ্ছে না, কোরআন হাদিস আগে, তার পক্ষে আহলে হাদিসটা অন্যকে ব্যাখ্যা করে, আর অন্যরা নিজের সিদ্ধান্তকে আগে রাখে, এরপরে কোরআন হাদিসকে ঘুরিয়ে ফিরে তার মতো করে। এই মৌলিক পার্থক্য সবসময় মনে রাখবেন, এজন্য আমরা এটাকে আহলে হাদিস আন্দোলন বলি। আর এই আন্দোলন পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না, এটা অত্যন্ত বিপদ সংকুল পথ, প্রতি পদে পদে আপনাকে বাধা দিবে। কখনো বড় আলেমের লেবাস ধরে আসবে, কোনো বড় নেতার লেবাস ধরে আসবে, কোনো বড় পীরের লেবাস ধরে আসবে, কিন্তু আগে দেখবেন এটা আছে কি না কোরআন সুন্নাতে, না থাকলে ছাড়তে হবে। আমার আতাকুম রসুলের ফাখজু, এটা আগে যেটা বলেছি, সবসময় একটা মনে রাখতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে এই আদর্শের প্রচারক, বাহক এবং এর পক্ষে মানুষকে জামাতবদ্ধভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনজন থাকলেও যেখানে আমাকে জামাত করার কথা বলা হচ্ছে, তো বৃহত্তর পরিবেশে সারা বাংলাদেশে আমাকে জামাতবদ্ধ থাকতে হবে না? আর সেখানে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রসুল জামাত সৃষ্টি করছেন বায়াতের মাধ্যমে। সুরে পাথা, যে আমরা সবসময় বায়াত নেওয়ার সময় বলি, সেখানে একটা অনুভূতি সৃষ্টি করা হয়েছে,
আল্লাহ বলছেন যারা তোমার হাতে বায়াত করলো তার আল্লাহর হাতে বায়াত করলো, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। ফামান আওফা বিআহাদিহি, যে ব্যক্তি বায়াত রক্ষা করলো, ফাসাবিউতিহি আজরান আযীমা, আমরা তাকে মহাপুরস্কারে ভূষিত করব। আর যে ভঙ্গ করলো সে তার ক্ষতি নিজে করলো। বায়াত হবে আমিরের কাছে, ফাসেক ফাজের কাছে নয়। মানে আতা আমিরি ফাকাত আতা আনি, যে আমার আমিরের আনুগত্য করলে সে আমার আনুগত্য করলো। আল্লাহ রসুলের আমিরকে ফাসেক ফাজের সেগুলোর নাকি, যারা আল্লাহ রসুলের আনুগত্যশীল আমির তারাই হচ্ছে আল্লাহ রসুলের আমির। ছেলে দশটা, যে ছেলে আপনাকে ফলো করে, প্রিয় যে সবচেয়েতে বাপ বলে এটা আমার ছেলে, বলে না কেন বলে, সে তাকে বেশি ভালোবাসে। যে আমির কোরআন সুন্নার পক্ষে কথা বলেন এবং তার অনুসারীদেরকে পরিচালিত করেন, তিনি হচ্ছেন আল্লাহ রসুলের প্রিয় আমির। অবশ্যই আপনাকে সেই আমিরের হাতে বায়াত করে সে অনুযায়ী চলতে হবে। বায়াতের বিপরীত তৈরি হয়েছে শপথ, এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে আছে। আমাদের বাংলাদেশের সংবিধানেও লেখা আছে, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, কাক নামে শপথ করছে লেখা নাই। চোররা যখন চুরি করে তখন আগে সেখানে শপথ করে নাই, খোদা বলিস না। ওই শপথের উদ্দেশ্য দুনিয়া, আর ইসলামের বায়াতের উদ্দেশ্য আখেরাত। পার্থক্য আছে না? এই অনুভূতি যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তখন আপনার আমার এই মহাব্বত এবং এই আনুগত্যের অটুট বন্ধন ভাঙ্গার কোনো ক্ষমতা কারণ নাই, ইল্লা মাশা আল্লাহ। ব্যতিক্রম চিরকাল ছিল, আজও থাকবে, আগামীতে হতে পারে, কিন্তু এই অনুভূতিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস বায়াতের মধ্যে, যে আপনি সবসময় নেকির কাজের সহযোগী এবং নেকির কাজে আমির আনুগত্য করলে আপনি নেকি পাবেন, আর বিপরীত করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে। এই যে অনুভূতিটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যেই আছে এবং আমরা এই অনুভূতি নিয়েই চলি। দুনিয়াবি কোনো লোভ লালসা আমাদেরকে ওহির বিধান থেকে দূরে সরাতে পারে না। যখনই মানুষ বিলাসী হবে তখনই মানুষ পথভ্রষ্ট হয়, মনে রাখবেন। এজন্য আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের ধনী হওয়াটাকে, ফকির হওয়াটাকে ভয় পাই না, আমি ভয় পাই যখন তোমরা ধনী হবে। উদাহরণ দিয়ে বলছেন, রাখালবিহীন ছাগলের পালের উপরে দুটা ক্ষুধার্ত নেকড়ে যত না বেশি ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যারা আমরা মানুষকে দুনিয়ার লোভ দেখেই কাজ করছি। সারা বিশ্ব চলছে এদিকে, আমাকে ভোট দাও, এই করব সেই করব, করো আমার কি তাতে, তুমি রাস্তা ভালো করেছো সুন্দর, মানুষের প্রশংসা পাইবা, কিন্তু আমার পরকালে কী অবস্থা হবে বা তোমার পরকালে কী হবে। এই শিক্ষা যদি বাংলাদেশে না আসে তাহলে এই শিক্ষাবিহীন জীবনটা ব্যর্থ জীবন, মানুষ খুন হচ্ছে, বিচার নাই, চোর চোরটা ভরে গেছে সব, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। দুর্নীতিকে ঠেকানোর জন্য যাকে দেওয়া আছে সে আর এক দুর্নীতিবাজ। এজন্য আমাদের পরিকল্পনা মন্ত্রী বাধ্যে বলে ফেলেছেন, আমরা জনগণের জন্য যদি 100 টাকা বাজেট করি তো তারা 10 টাকা পায়, বাকি 90 টাকা সব মাছটা সব খেয়ে ফেলে। কারা খায় তো উনি ইঙ্গিত দেন নাই, বুঝতেই পারছেন কারা খায়, বাধ্যই বলে ফেলেছে তারা, এটা হবেই যতদিন পর্যন্ত যদি তাদের মধ্যে এই চিন্তা না আসবে এটা জনগণের সম্পদ, এটা জাহান্নামের আগুনের টুকরা। জনগণের সম্পদে হাত দেওয়া মানে জাহান্নামের আগুনে হাত দেওয়া। এখানে একটি পয়সা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার দ্বারা, আমি আল্লাহর কাছে ধরা পড়ে দেবো, আমাকে কেউ ঠেকাতে পারবে না। ইবনে লুতবিয়া আল্লাহ রসুলের আমলে ওই রাজস্ব কালেক্টর ছিলেন, তিনি তাকে পাঠিয়েছেন, তুমি অমুক জায়গাতে সব খাজনাগুলো নিয়ে আসো, রাজস্বগুলো নিয়ে আসো, সাদাকাগুলো নিয়ে আসো, তোমার দায়িত্ব দিলাম। উনি এসে তখন মদিনায় জমা দিয়ে বললেন, এখানে এইগুলো আমার হাদিয়া আর এইগুলো হলো সরকারের রাজস্ব,
হাত দিয়ে নেওয়া তো জায়েজ আছে, উনি সরল বিশ্বাসে বলেছেন এই কথাটা। এই খবরটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল, তখন তিনি মেম্বার উঠে বসে গেলেন, এই সবাইকে ডাকো যারা একথা বলেছ যে এইটা আমার জন্য জনগণ হাদিয়া দিয়েছে আর এইটা সরকারকে দিয়েছে, তাদেরকে আমি বলবো যার যার বাড়ি চলে যাওয়া, গিয়ে আগে যে দুম্বা চড়াইতে দুম্বা চড়াও, দেখি তোমাকে কোন বেটা হাদিয়া দেয়। কথা মিলল কথাগুলো? আপনি ওই পদে আসেন বলে আপনি হাদিয়া পাচ্ছেন, পদে কাল ক্যান্সেল হয়ে গেলে আপনাকে হাদিয়া দেবে? অতএব আপনি যখন কোনো দায়িত্বশীল হবেন, সরকারি দায়িত্বশীল বা পাবলিক প্রপার্টির কোনো দায়িত্বশীল হবেন, তখন আপনার জন্য হাদিয়া নেওয়া নিষিদ্ধ, নিলে ওটা সরকারকে দিয়ে দিতে হবে, আপনি নিতে পারবেন না। কথা বলছেন, এই যে পরকালীন অনুভূতিটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে যতই উপদেশ দেয় নসিহাত করি কোনো লাভ হবে না। এজন্য প্রকৃত সত্য রয়েছে আল্লাহর ওহির মধ্যে, আর ওহি লিখিত আকারে আমাদের কাছে আসছে পবিত্র কোরআন ও সহি হাদিসের মধ্যে, জাল জয়ীব নয়। শিরকি এবং বেদাতের মাধ্যমে কোশ্চেন করলে জান্নাত পাওয়া যাবে না, বেদাতি যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়বে ততক্ষণ তার দোয়া কবুল হবে না। এগুলো হাদিস আপনারা সব শুনেছেন এর আগেও। অথচ বেদাতিরাই আজকে বেদাতিদেরকে ভোট দিয়ে পাশ করে দিচ্ছে, তাহলে ওই কি সত্য হয়ে গেল? প্রশ্নই ওঠে না। তবে এটাই বাস্তব, দিন দিন বেদাতির সংখ্যা বাড়বে, কবর পূজারীর সংখ্যা বাড়বে, পীরের সংখ্যা বাড়বে, বিনা পুঁজির ব্যবসা বাড়বে, নাহলে কেয়ামত হবে কাদের উপরে? হাদিস বলে আছে কেয়ামত হবে যখন মানুষ সব নষ্ট হয়ে যাবে, তো দিন দিন সেদিকে যাচ্ছে। অর্থাৎ এখন ঈমান বাঁচাতে গেলে আপনাকে অবশ্যই কঠিনভাবে কোরআন ও সুন্নাহকে হাতে দাঁতে কামড়ে ধরতে হবে, যেটা আল্লাহ নবীর ভাষায় বলছে বিন নওয়াজেজ, মাড়ির দাঁত দেখে তোমরা কামড়ে ধরবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, আবির্ভাব ঘটবে আমার মৃত্যুর পরে, তখন তোমরা কঠিনভাবে একড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং আমার হেদায়তপ্রাপ্ত খলিফাদের সুন্নত দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে একড়ে ধরবে। এই কথাটি সেদিনও যেমন সত্য ছিল, আজকেও তেমনি সত্য, আগামী দিনেও সত্য থাকবে, কারণ ইসলাম অপরিবর্তনীয়, ইসলাম যুগে যুগে পরিবর্তন হয় না, হতেই পারে না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, তোমার প্রতিপালকের কালাম সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, তার এই সত্যকে পরিবর্তন করে দুনিয়ায় কেউ নাই। ওয়াইন তুতাই আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, হে মোহাম্মদ, যদি তুমি অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে তোমরা তোমাকে তারা পথভ্রষ্ট করবে, কারণ অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে, ধারণা ভিত্তিক কথা বলে, সত্যের খবর তারা রাখে না। অতএব বাংলার মানুষের কাছে শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে, ডানে বাইরে না তাকিয়ে সিরফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে তাকান এবং আল্লাহর ওহির বিধানকে আঁকড়ে ধরুন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যদি তিনি দয়া করেন, আমরা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হিসাবে কবুল করে নিন, এবং আমাদের যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা ভুগছেন, দ্যাটিন ভাষা তাদের বলে দিচ্ছি, দুনিয়া পূজা ছাড়েন, আখেরাতের দিকে ফিরে আসেন। যত ভোট আপনি পান, 99.19 ভোট আপনি পান, 99.99 ভোট পাওয়া বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনিও বাঁচতে পারেননি। অর্থাৎ ভোটের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারিত হয় না, সত্য মিথ্যা নির্ধারিত হবে আল্লাহর ওহির মাধ্যমে, আর ওটাই আল্লাহ পাক বলছেন কুলিল হাক্কু মির রব্বিকুম, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ হতে, হক কোশ্চেন করো মানুষের জ্ঞানের মাধ্যমে আসে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওহির বিধান পালনের তৌফিক দান করুন। আকুলু কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।